আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি বছর শেষে কিভাবে তার অডিট রিপোর্টটি অথবা তার ফাইনান্সিয়াল স্টেটমেন্টটি তৈরি করে তা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে একটি পিকে ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠান, তারা 2021 সালে তাদের আর্থিক বিবরণী এখানে দেখা যাচ্ছে, তাদের ব্যালেন্স শিট এবং তাদের বছর শেষে কোম্পানি কি লাভ করেছে নাকি লস করেছে তার একটি পূর্ণাঙ্গ হিসাব, যেটাকে আমরা ব্যালেন্স শিট বলে থাকি কিংবা অডিট রিপোর্ট বলে থাকি। অডিট রিপোর্টটা হচ্ছে মূলত একটি কোম্পানির এক বছরের সকল লাভ লোকসান, আয় ব্যয় এবং দায় ও সম্পদের ডিটেলস তথ্য থাকে। এই অডিট রিপোর্টের কার মাধ্যমে আপনারা করবেন? অডিট রিপোর্টটি করা হয় মূলত চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে, অর্থাৎ সিএ ফার্মে গিয়ে মূলত অডিট রিপোর্টটি করতে হয়। অডিট রিপোর্ট করতে কি কি লাগে? অডিট রিপোর্ট করতে প্রথমত লাগবে ব্যাংক স্টেটমেন্ট, দ্বিতীয়ত লাগবে ব্যাংক বুক এবং তৃতীয়ত হচ্ছে ক্যাশ বুক। এই তিনটি জিনিসের সমন্বয়ে একটি প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট তৈরি করে, অথবা আপনারা বলতে পারেন ব্যালেন্স শিট অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি নতুন কোম্পানি, যে কোম্পানিটি এক বছরও হয়নি, মূলত 6 মাসের একটি অডিট রিপোর্ট করা হয়েছে। সেই 6 মাসের অডিট রিপোর্টটি আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করেছি। প্রথম আমরা এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। ইনকাম স্টেটমেন্টে কি থাকে? ইনকাম স্টেটমেন্টে থাকে একটি প্রতিষ্ঠানের সকল আয় থেকে ব্যয় বাদ দেওয়া হয়। যদি কোনো প্রতিষ্ঠানের আয় বেশি থাকে এবং ব্যয় কম থাকে সেক্ষেত্রে নিট ইনকাম আসে, আর যদি আয় থেকে ব্যয় বেশি হয় সেক্ষেত্রে নিট লস আসে। তো এখানে দেখেন আমাদের একটি প্রতিষ্ঠানে অবশ্যই আমরা যখন প্রোডাক্ট সেল করি তাহলে আমাদের এখানে সেলসটা দেখাতে হবে। আর এখানে লক্ষ্য করে দেখুন এখানে গ্রোস সেলস দেওয়া হচ্ছে উইথ ব্যাট। তো গ্রোস সেল উইথ ব্যাট এটা আমরা ক্যালকুলেশন করেছি, এখানে নোট নাম্বার 8 দেওয়া রয়েছে সব ডিটেলস। আমরা পর্যায়ক্রমে নোটটা কিভাবে সাজিয়েছি তাও আমরা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন উইথ ব্যাট গ্রোস সেলস, তারপরে এখান থেকে আমরা মাইনাস করেছি ব্যাটের টাকাটা, হ্যাঁ ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাটের টাকাটা মাইনাস করেছি, তাহলে আমাদের নিট সেলস রয়েছে। নিট সেলসের সাথে কি কি যাবে? নিট সেলসের সাথে কস্ট অফ গুড সোল্ড, এটা অর্থ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। একটি প্রোডাক্ট উৎপাদন করলে হয় না, প্রোডাক্টটার জন্য বিক্রয়ের জন্য অনেকগুলো ব্যয় রয়েছে, প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন ব্যয় থাকে কিংবা প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশনের বাইরেও ব্যয় থাকে, যেমন মার্কেটিং থাকতে পারে কিংবা প্রতিষ্ঠানের স্যালারি থাকতে পারে, বিভিন্ন এক্সপেন্স থাকতে পারে। এই তথ্যগুলো থেকে আমাদের নিট সেলস থেকে সকল খরচ বিয়োগ দিলে আমাদের নিট ইনকাম অথবা নিট লস আসবে। তো আমরা এখন দেখতে পেয়েছি কিভাবে একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয় সেটা। এখন আমরা ইনকাম স্টেটমেন্টের পরে আমরা যাব কোথায়? ব্যালেন্স শিটে। ইনকাম স্টেটমেন্টের পরে আমরা ব্যালেন্স শিটে আসবো। ব্যালেন্স শিটে কি কি উল্লেখ থাকে? ব্যালেন্স শিটে উল্লেখ থাকে একটি প্রতিষ্ঠানের অ্যাসেট এবং লাইবিলিটিস। অ্যাসেট কি কি হয়ে থাকে? অ্যাসেট যেমন নগদ টাকা অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় যে সম্পদগুলো, যেমন বিল্ডিং হতে পারে কিংবা দেনাদার থাকতে পারে কিংবা আপনাদের ইকুইপমেন্ট থাকতে পারে, যন্ত্রপাতি থাকতে পারে, এই ধরনের জিনিসগুলো আমাদের অ্যাসেটে চলে আসবে। এখানে নোট 3, নোট 5, নোট 6 সকল অ্যাসেটের তথ্য দেওয়া আছে ডিটেলস, আপনার ওখান থেকে আমাদের এগুলো সরাসরি লিংকের মাধ্যমে চলে এসেছে। এবং লাইবিলিটিস সেম, লাইবিলিটিসে কি কি থাকে? ক্যাপিটাল থাকে, যেহেতু একটি প্রতিষ্ঠানের ক্যাপিটালটা কোম্পানির মালিকেরা দেয়, সেক্ষেত্রে কোম্পানি যেহেতু একটি আলাদা ব্যক্তি সত্তা সেক্ষেত্রে ক্যাপিটালটাও কিন্তু একটা দায়। এছাড়া অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল অর্থ হচ্ছে পাওনাদার, কোম্পানির কাছ থেকে যদি কেউ কোনো টাকা পেয়ে থাকে। এবং যদি নিট ইনকাম
আসে সেক্ষেত্রে এখানে লাইবিলিটিতে আসবে। তো এই তথ্যগুলো দিয়ে মূলত একটি প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট তৈরি করা হয়ে থাকে। এখন আমরা দেখব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটি আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে। অনার্স ইকুইটি কিভাবে তৈরি করা হয়? অনার্স ইকুইটি হচ্ছে আপনার মালিকানা স্বত্ব। একটি প্রতিষ্ঠানে মালিক মূলধন দিয়ে থাকে এবং মালিক আবার টাকা উত্তোলন করে থাকে, এই তথ্যগুলো দিয়েই মূলত স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটি, ওনার্সদের মূলধনের পরিমাণটা জানা যায়, এখানে কত টাকা প্রতিষ্ঠানে রয়েছে। স্টেটমেন্ট ওনার্স ইকুইটির মাধ্যমে মূলত আমরা এটা জানতে পারি। এরপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হচ্ছে এমন একটি স্টেটমেন্ট, এটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রত্যেক মাসের কিংবা প্রত্যেক দিনের সকল ক্যাশের লেনদেন গঠিত সকল তথ্য এখানে এন্ট্রি দিতে হয়। তো এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে হচ্ছে মূলত আপনার প্রতিষ্ঠানের সকল ক্যাশে আপনি পারচেস করতে পারেন কিংবা কাউকে আপনি ক্যাশে কোনো লেনদেন সেল করতে পারেন কিংবা ক্যাশে কোনো খরচ করতে পারেন, সকল তথ্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে থাকবে। তো এখানে আমি একটা কথা বলে রাখি, যারা অডিট রিপোর্ট করেন না তারা প্রত্যেক বছর অডিট রিপোর্ট করে নেবেন। অডিট রিপোর্ট করে এই অডিট রিপোর্টের উপরে ভিত্তি করে কিন্তু কোম্পানির ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়। তো এখন আমি আপনাদেরকে সবার শেষে দেখাবো নোটস। এখানে নোটসে পর্যায়ক্রমে আর কি দেওয়া রয়েছে 1 নম্বর নোট, 2 নম্বর নোটস, 3 নম্বর নোটস। আমি কিছু নোটস আপনাদেরকে দেখাই। যেমন ধরেন ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন অর্থ হচ্ছে অপচয়। আমাদের প্রতিষ্ঠানের অনেক মালামাল ক্রয় করলে কিংবা অনেক মেশিনারিজ ক্রয় করলে সেগুলোর অপচয় হয়ে থাকে প্রত্যেক বছর শেষে, সে অপচয়ের হারটা এখানে দেওয়া হয়েছে, কোন প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট অপচয় ধরা হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং তার নিচে আপনারা লক্ষ্য করে দেখুন এখানে হচ্ছে লাইবিলিটিস, লাইবিলিটিসের তথ্যটাও দেওয়া রয়েছে এবং আমাদের যে প্রতিষ্ঠানের পারচেস করেছে, সেলস করেছে সব তথ্য এই নোটসে থাকবে। এই নোটস থেকে মূলত লিংক হয়ে মূল আমাদের ব্যালেন্স শিট কিংবা ইনকাম স্টেটমেন্ট অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা ওনার্স ইকুইটিতে যাবে। তো যারা এখনো সঠিকভাবে কোনো স্টেটমেন্ট দিয়ে বা অডিট রিপোর্ট দিয়ে ট্যাক্স রিটার্ন দাখিল করছেন না, তাদের জন্য অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়তে হবে আপনাদের। তাই আপনাদেরকে বলি প্রত্যেক বছর শেষে আপনারা আপনাদের কোম্পানির স্টেটমেন্টের অডিট রিপোর্টটি তৈরি করুন। অডিট রিপোর্টটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ এই অডিট রিপোর্ট সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আপনারা ফোন করতে পারেন আমাদের ফার্মের মাধ্যমে। আমরা অডিট রিপোর্ট করে থাকি, একজন সিএ ফার্ম অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্টই মূলত অডিট রিপোর্ট করে থাকে। তো সিএ ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টে দেখে লক্ষ্য করে দেখেন এখানে সিএ ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম লেখা আছে, এখানে তাদের সিগনেচার থাকবে এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর এবং যদি ডাইরেক্টর থাকে অথবা চেয়ারম্যান থাকে তাদেরও সিগনেচার থাকে এই অডিট রিপোর্টের উপরে। অডিট রিপোর্ট মূলত বা কোম্পানির ব্যালেন্স শিট অথবা অডিট রিপোর্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটাই আপনারা বুঝেন, এগুলো মূলত 5টি কপি হয়ে থাকে। একটি কপি আপনার কাছে থাকবে, একটি কপি ব্যাট অফিসে জমা দিবেন, একটি কপি ট্যাক্স অফিসে জমা দিবেন, একটি কপি আরজিএসসিতে জমা দিবেন এবং একটি কপি ব্যাংকে জমা দিবেন। এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট তৈরি করে আপনাদের প্রতিষ্ঠানে রেখে দিতে হবে। এই অডিট রিপোর্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু আবার ব্যাট অফিসাররা টিডিএস কাটতে দিবে। টিডিএসটা অনেক বড় বিষয়, বিডিএস আছে, টিডিএস আছে, এই তথ্যগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব। তো আপনারা যারা অডিট রিপোর্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, আপনারা ফোন করুন 01739288069। আমি নাম্বারটি আবারও বলছি 01739288069। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।